بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। كل من عليها فان ভূপৃষ্ঠে সবকিছু ধ্বংসশীল। ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার কি আকার আকৃতি আছে। প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে বহুল প্রচলিত যে আমরা জানি বা আমরা বলে থাকি যে আল্লাহ তাআলা নিরাকার, তার কোনো আকার আকৃতি নেই, এবং এই ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস বৃহত্তম সমাজে আজ পরিণত হয়েছে, যেটা চরম ভুল ও ভ্রান্ত। আল্লাহ সুবহান তাআলার আকার ও আকৃতি রয়েছে, যে সম্পর্কে অসংখ্য প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ তাআলার চেহারা রয়েছে, সূরা রহমান আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন সব কিছু ধ্বংসশীলে পরিণত হবে সেদিন কেবলমাত্র রবের চেহারা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে। অনুরূপভাবে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেও পাওয়া যাবে। আল্লাহ তাআলাকে আমাদের চর্মচক্ষু দ্বারা দেখাও সম্ভব হবে, হাশরের ময়দানে মুমিনরা দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সূরা কিয়ামা আয়াত নম্বর 22 থেকে 23 বলছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন বেশ কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালককে দেখতে পাবে। তাহলে বোঝা যাচ্ছে রবের আকার আছে, না হলে কি দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ শক্তি আছে, দৃষ্টিশক্তি আছে, যেমন তিনি সূরা হাজ আয়াত নম্বর 61 বলছেন, ওয়া আল্লাহ সামিউন বাসির, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি আছে এবং দৃষ্টিশক্তি আছে, তিনি শোনেন এবং দেখেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। ইহুদিরা বলতো আল্লাহ তাআলা সম্পর্কে, যেটা সূরা মায়েদা আয়াত নম্বর 64, অকালাত ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলতো যে আল্লাহর হাত বাঁধা রয়েছে, বরং তাদেরই হাত বাঁধা রয়েছে এবং তারা যা বলে তাদের উপরে লানত হোক, বরং আল্লাহ তাআলার হাত খোলা রয়েছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। যখন জাহান্নাম ভরবে না, জাহান্নাম বলবে, ওগো আল্লাহ আরও কি আছে, হালমিম মাজিদ, মানুষ এবং জিনকে দেওয়ার পরেও জাহান্নাম তার পেট ভরবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ আরও কি আছে, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পাকে কদম মুবারককে জাহান্নামে দিয়ে দেবেন, যেটা হাদিসের মধ্যে এসছে, হাত্তা ইয়াদা আরিজলাহু ফাতাকুল কত 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 ফাহুনালিকা তামতালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পাকে জাহান্নামে ভরে দেবেন, তখন জাহান্নাম বলবে বাস বাস আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। যেটা সহিহ বুখারী হাদিস নম্বর 4850 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2846। তাহলে এই সমস্ত আকার আকৃতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বর্ণিত হয়েছে, এবং এগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। যে সমস্ত অঙ্গের কথা কোরআন এবং হাদিসে এসেছে সেগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে, বাকি আর অন্য যেগুলোর কথা আসেনি সেগুলো সম্পর্কে নীরব থাকতে হবে। আর এক্ষেত্রে আরও একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, তবে এর মানে এই নয় যে সেগুলো কারোর সাথে সাদৃশ্য দেবো। সেগুলো কেমন দেখতে, তার ধরনকরণ কী, হাতটা কেমন, কোনো মানুষের মতো, কোনো পশুর মতো, এ ধরনের সাদৃশ্য দেওয়া যাবে না। কারণ এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আশ-শুরা আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাই ও হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের সাথে সাদৃশ্য রাখেন না, তিনি শোনেন এবং দেখেন, কোনো জিনিসের সাথে তার তুলনা করা যেতে পারে না। তবে তার আকার আকৃতি কেমন, তার জন্য যেটা শোভনীয়, তার জন্য যেটা সমীচীন, সেটা তার জন্য রয়েছে। কেমন দেখতে সম্পর্কে প্রশ্নও করা যাবে না, যেহেতু তার ধরনকরণ মজহুল রয়েছে, এই জন্য এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত হবে। আল্লাহু আলম সাহাব। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.